সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাঁধাকপি। বাঁধাকপি বর্ষার মৌসুমে কীভাবে চাষ করতে হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়েছে। এই এক সপ্তাহের মধ্যে এই ফুলকপি বাঁধা চাষ করতে পারবে। কত সুন্দর সুন্দর কপি ধান কাটছে, ধান কাটছে পাশে। এই যে এই মালিকের কপি, এই যে দেখো কাটিয়ে দেখো, এই মালিকের কপি। এই মালিক খুব যত্নর সাথে কপিটা করছে, বুঝছেন ভাই? আমি আপনাদের সামনে এই কফির মালিক, যে সেই মালিকের রেখে দেখাচ্ছি। তো ভাইজান, এই ফুলকপি আপনি কতদিন আগে লাগাইছেন? এ ভাদ্র মাসে এলো লাগাইছে, আষাঢ় মাসে। আষাঢ় মাসে? আষাঢ় মাসে। তো কত কয়দিন পরে আপনি বাজারজাত করতে পারবেন? আর তিন পনেরো, আর তিন পনেরো পরে কাটা পড়বে। অনেক সুন্দর, ধন্যবাদ আপনার সাথে কথা বলে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।